প্রতি বছরের মতো এবারের রমজানেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 7টি মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে আলখায়ের ফাউন্ডেশন। আপনাদের একটি দানের বিনিময়ে তৈরি হবে 7টি মসজিদ। যে সকল মসজিদে হাজারো মানুষ জুম্মা সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পবিত্র কোরআন শিখবে ছোট্ট শিশুরা। আপনাদের দানের বিনিময়ে গত কয়েক বছরে সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় 22টি মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করেছে আলখায়ের ফাউন্ডেশন। আপনারা সহযোগিতা না করলে এ সকল মসজিদ নির্মাণ করা সম্ভব হতো না। এবছর যে সকল মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সে সকল মসজিদগুলোর প্রয়োজনীয়তা একটু দেখে আসি। বাইতুসালাম মসজিদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। দীর্ঘদিন ধরে এলাকায় কোনো মসজিদ নেই, শিশুদের কোরআন শিক্ষার জন্য কোনো মাদ্রাসাও নেই। স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় একটি টিন শেড মসজিদ নির্মাণ করলেও বৃষ্টির সময় পানির ঝাপটায় নামাজ আদায় করা যায় না, অজুর পানিরও কোনো ব্যবস্থা নেই। একটি পাকা মসজিদ নির্মাণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই এলাকার স্থানীয় বাসিন্দারা। সামান্য সহযোগিতা পেলেই এলাকায় একটি মসজিদ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তবের ব্যবস্থা নাই, ফলাফান ফুটতে পারে না, টিনের কোনো রকম টিনের ঘর একটা আছে, আমাদের টিউবওয়েল নাই, ওজুর ব্যবস্থা নাই। জায়গা হয়েছে কিন্তু আমাদের করার মতো সেই সামর্থ্য নাই। এই মসজিদে অনেক লোকের সমাগম হয়, আমরা একটা টিনের সেট করেছি, পানি পড়তেছে ওখানে, পোলাপানগুলা দিনী শিক্ষা শিক্ষিত হতে পারছে না, পয়সার অভাবের কারণেই এই মসজিদটা আমরা মেরামতের কাজ হাত দিতে পারছি না। যদি মনে করে আমাদের এটা ফাঁকা করার কোনো ব্যবস্থা হয়ে যায় তাহলে আমাদের মুসলিদের খুব উপকার হয়। চৌধুরী বাড়ি জামে মসজিদ, কমলগঞ্জ, মৌলভী বাজার। এলাকার দুজন ব্যক্তির উদ্যোগে মসজিদের জন্য জায়গা বরাদ্দ সম্ভব হয়েছে, তবে মসজিদ নির্মাণের সামর্থ্য নেই তাদের। এ অঞ্চলের হাজারো মানুষের জন্য কোনো মসজিদ না থাকায় এ অঞ্চলে একটি মসজিদ অত্যন্ত প্রয়োজন। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে এখানকার গরিব মানুষ অন্তত পক্ষে মসজিদে গিয়ে নামাজ আদায় করার সুযোগ পাবেন। কমরগাঁও মধ্যপাড়া জামে মসজিদ, দোয়ারা বাজার, সিলেট। দীর্ঘদিনের পুরনো এই মসজিদে বৃষ্টি হলেই পানি পড়ে, দেয়ালে এবং ছাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মুসল্লিরা ভয়ে ভয়ে নামাজ আদায় করে, প্রাণের ভয়ে শিশুরা আসতে চায় না কোরআন শিখতে, এবং এলাকার জনসংখ্যা বৃদ্ধির ফলে মুসল্লিদের নামাজের জায়গারও সংকুলন হয় না। এই মসজিদ পুনর্নির্মাণ অতি জরুরি। মুরাদপুর জামে মসজিদ, চান্দিনা, কুমিল্লা। দীর্ঘদিন থেকে এলাকার মানুষ মসজিদের জায়গার সংকুলনের অভাবে নামাজ আদায় করতে পারেন না, শিশুরাও বঞ্চিত হচ্ছে কোরআন শিক্ষা থেকে। এলাকার মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদের সংস্কার ও এক্সটেনশন করা অতি জরুরি। মসজিদের জন্য জায়গা থাকলেও অর্থের অভাবে এক্সটেনশনের কাজ সম্পন্ন করা যাচ্ছে না। এই মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হলে হাজারো মানুষ নামাজ আদায় করে এর দাতা ভাই বোনদের জন্য দোয়া করবেন, পবিত্র কোরআন শিখে আল্লাহর শুকরিয়া আদায় করবেন শিশুরা। আলমদিনা জামে মসজিদ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হলেও অর্থের অভাবে এর উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। এ এলাকায় একটি মসজিদ নির্মাণ অত্যন্ত জরুরি। মসজিদের অভাবে মানুষ নামাজ আদায় করতে পারে না, ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছোট্ট ছোট্ট শিশুরা। এবারের রমজানে মাগফিরাতের এই মহান সময়ে আপনাদের সহযোগিতা পেলে সম্পূর্ণ হবে মসজিদটির নির্মাণ কাজ। আমতৈল জামে মসজিদ, বিশ্বনাথ, সিলেট। বিশ্বনাথ উপজেলার গরিব এলাকার এই মসজিদটির উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে অর্থের অভাবে। প্রবাসী ও স্থানীয়দের সাহায্য সহযোগিতায় এর অর্ধেক কাজ সম্পন্ন করা হয়েছে। সাত মসজিদ প্রজেক্ট থেকে সাহায্য সহযোগিতা পেলে এর নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে। গোয়াতলা পূর্বপাড়া জামে মসজিদ, নেত্রকোনা। জীর্ণ শীর্ণ এই মসজিদের সংস্কার অতি জরুরি। এলাকার মানুষের নামাজের জায়গা সংকুলন হয় না বহুদিন থেকেই, সামর্থ্যের অভাবে সংস্কার বা পুনর্নির্মাণ করা যাচ্ছে না মসজিদটি। মসজিদের জন্য বরাদ্দকৃত জায়গা থাকলেও এটি পুনর্নির্মাণ করার জন্য আকুল হয়ে আছেন এই এলাকার মানুষ। ইকরা বাংলা ও আল-খায়ের ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে অসহায় এই মুসল্লিদের নামাজ আদায়ের জন্য মসজিদ প্রতিষ্ঠার। আসুন, সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা মানুষের সেজদার জায়গাটুকু নিশ্চিত করি। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ থেকে বড় ইবাদত আর কি হতে পারে?
এ সকল মসজিদে যত দিন মানুষ সিজদা আদায় করবেন ততদিন আপনার এই দান সদকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ।